নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আপনারা কি কয়েকদিনের জন্য গ্রামবাংলায় ঘুরতে চান? কয়েকদিনের জন্য নির্মল হাওয়ায়, যেখানে মাটির সুগন্ধ, ধানের সুবাস আছে, এরকম জায়গা, তাও আবার কলকাতা থেকে 150 কিলোমিটারের ভেতরে? আমি আছি সোমসার গ্রামে, বাঁকুড়া জেলার সোমসার, যা কলকাতা থেকে 130 কিলোমিটারের ভেতরে। এখন প্রশ্ন হচ্ছে, এত গ্রাম থাকতে সোমসারই কেন? আপনারা যারা রামকৃষ্ণ মিশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা জানেন যে মিশনের দ্বাদশ প্রেসিডেন্ট স্বামী ভূতেশানন্দজির জন্মস্থান হচ্ছে এই সোমসার। তো সেই ওনার জমিতেই গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশনের আশ্রম। তো আগে একটি প্রাইভেট সংস্থা দ্বারা এখানে পরিচালিত ছিল, এখন মিশন গত বছর থেকে সেটা হস্তান্তরিত হয়েছে মিশনের কাছে। তো আমরাও আছি সেখানেই। এবং তো শুধু যে আপনি মিশনের যারা ভক্ত তারাই আসতে পারবে এমন কোনো কথা নেই, আপনারা যে কোনো কেউ আসতে পারেন। আর এখানে আপাতত খালি মিশনেই থাকার ব্যবস্থা আছে, এখানে থাকা খাওয়া সবেরই ব্যবস্থা আছে। এখানে আসলে শুধু যে আপনি গ্রাম বাংলা পাচ্ছেন তাও না, একটা তীর্থস্থানও হয়ে যাচ্ছে, মানে একসঙ্গে দুটো জিনিস আপনারা একইভাবে পেয়ে যাচ্ছেন। আর আমি আর মুখে বলে আপনাকে বোঝাতে পারবো না যে এখানে, বিশেষ করে আমাদের মতো যারা শহরে থাকে, মানে তাদের যে কী আনন্দ এখানে এসে, সেটা খালি মুখে বলে পৌঁছানো যাবে না, বা আমার ভিডিওতে দেখে আপনারা কতটা বুঝতে পারবেন কিনা জানি না। তাও আমি যতটা হয় চেষ্টা করছি দেখানোর যে কী জায়গায় আছি, কোথায় আছি। ও মানে ভেতর থেকে একটা আপ্লুত ভাব। তো চলুন দেখুন, আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন বাংলার সোনার গ্রাম। যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চেকপোস্ট, অর্থাৎ বর্ধমান আর বাঁকুড়া জেলার সন্ধিক্ষণে একদম পার্টিশন এটা। তো এই আমার ডান দিকে হচ্ছে, এই দিকটা হচ্ছে বর্ধমান, আর এই বাঁ দিকটা হচ্ছে, এটা হচ্ছে বাঁকুড়া, আর এইখানেই হচ্ছে সোমসার গ্রাম যেখানে যাব। এই হচ্ছে গেট, এরপর থেকে শুরু হচ্ছে সোমসার গ্রাম। মোটামুটি এখান থেকে প্রায় 2.5 কিলোমিটারের মতো হচ্ছে মিশন এর ভেতরে। এইখান থেকে টোটো নিয়ে যাওয়া যায়, আর চাইলে হেঁটেও যাওয়া যায়। সোমসার যেতে গেলে আপনাকে সবার প্রথমেই চলে আসতে হবে বর্ধমান স্টেশন। সেখানে আলিশা বাসস্ট্যান্ড থেকে অসংখ্য গাড়ি সোমসারের উদ্দেশ্যে যায়। অসম্ভব সুন্দর রাস্তা, দুপাশে ধানের ক্ষেত, আর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। তো বাসস্ট্যান্ড থেকে এই যে টোটো করে যাচ্ছে, টোটোতে যাওয়া যায়। তো আমার মা দিদিরা সব টোটোতে যাচ্ছে, কিন্তু এত মনোরম রাস্তায় টোটো করে যেতে ইচ্ছা করলো না, হেঁটে হেঁটেই যাচ্ছি। নিঃশ্বাস নিয়েও শান্তি এখানে। রাস্তাঘাট কি অপূর্ব দেখুন, এই হচ্ছে ধানের গোলা। ওফ, আর এই বড় দাঁড়িপাল্লা, এখানে ধান মাপা হয়। তো হেঁটে যাবো না কেন এই রাস্তা দিয়ে? কি অসম্ভব সুন্দর রাস্তা দেখতেই পাচ্ছেন। প্রকৃত গ্রাম বাংলা বলতে যা বোঝায় ঠিক পুরো সেই। প্রায় মোটামুটি 1.5 কিলোমিটারের মতো হেঁটে ফেললাম। তো যেহেতু গ্রামের রাস্তা হাঁটতে ভালো লাগছে, বোঝাই যাচ্ছে না সময় কী করে পেরিয়ে গেছে। আর এই যে এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, তাই জন্য এইখানেই সাইনবোর্ড দেওয়া আছে রামকৃষ্ণ মিশন সোমসার। এখান থেকে এবারে ডান দিকে চলে যাব, সামনেই আছে আর বেশিটা দূর নয়। অনেক ভক্ত নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, আপনারা চাইলে বর্ধমান স্টেশন থেকেও গাড়ি রিজার্ভ করে আসতে পারেন। এই হলো মিশনের মেন মন্দির। এই ঢুকেই হচ্ছে খাবার জায়গা। এই পাশে অফিস ঘর, এখন বন্ধ আছে।
এই হলো অফিস ঘর, এদিকে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। দামোদরের তীরে এই সংসার গ্রামের এই জমিতেই 1901 সালে পিতা শ্রী পূর্ণচন্দ্র রায় ও মাতা শ্রীমতী চারুবালা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন বিজয়চন্দ্র রায়, অর্থাৎ মিশনের দ্বাদশ প্রেসিডেন্ট স্বামী ভূতেশানন্দজি মহারাজ। পরবর্তীকালে ওনার বংশধরেরা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সেবায় এই জন্মভিটিটি দান করলে এখানে গড়ে ওঠে শ্রীরামকৃষ্ণ মন্দির। প্রথমে একটি সংস্থা দ্বারা এই মন্দিরটি পরিচালিত হলেও গত বছর অর্থাৎ 2021 নভেম্বরে রামকৃষ্ণ মিশনকে এই সম্পূর্ণ প্রতিষ্ঠানটি হস্তান্তর করা হয়। এই হলো স্বামী ভূতেশানন্দজির সংগ্রহশালা। ওনার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র, বিছানা, জুতো, জামা কাপড় সব এখানেই সংরক্ষিত করা আছে। এই হলো ঠাকুরের রন্ধনশালা। ঠাকুরের ভোগ রান্না এই ঘরটিতেই হয় যে কোনো বিশেষ অনুষ্ঠানে। রন্ধনশালাটির গায়ে মা অন্নপূর্ণার সংসার চিত্রায়িত করা আছে। সুন্দর পুকুর মন্দির ক্যাম্পাসের ভেতরেই। এই হলো স্বামী ভূতেশানন্দজিদের কুলদেবতা শ্রী ভোলানাথের মন্দির। মূল মন্দির ক্যাম্পাসের ভেতরে এই মন্দিরটি থাকলেও এখনও পর্যন্ত ওনার বংশধরেরাই এই মন্দিরে পুজো দিয়ে আসছেন। পাশেই আছে জগদ্ধাত্রী পূজা মণ্ডপ। এখানে কাঠামো রাখা আছে, এই একই কাঠামোতে প্রতি বছর পুজো হয়। এই দিকে হচ্ছে গেস্ট হাউস, মানে অতিথি নিবাস, যেখানে আমরা আছি। দেখুন, আমরা ছজন আছি, বাচ্চা সহ আর কি। এখানে কত বড় রুম দিয়েছে, কত বড় রুম! আবার রুমে দুটো বাথরুম, এই একটা বাথরুম, আবার এই আরেকটা বাথরুম। ও, দারুণ ব্যবস্থা। এই দেখুন মিশনের মেইন গেট, আর পজিশনটা খালি দেখুন যে কীরকম গ্রাম্য পরিবেশে। এই যে মিশনের অপোজিটে
মাটির দোতলা বাড়ি। সকালবেলা আবার বেরিয়ে পড়েছি আমরা গ্রামটাকে প্রদক্ষিণ করতে। তার মানে এখানে একটা শিবের মন্দির আছে, সোমেশ্বর শিব, যার নামেই পুরো গ্রামের নাম সোমেশ্বর। তো সামনেই দামোদর নদ, আর দামোদর নদের পাশেই আছে সেই মন্দির। তো সেদিকে যাচ্ছি। অপরূপ রাস্তা, পাখি ডাকছে, কোকিল ডাকছে, তারপরে মুরগি ডাকছে, এই অবশেষে এসে গেছি এই সোমেশ্বর শিব মন্দির। সামনে এরকম একটা চালা করা আছে, আর তার পিছনেই হচ্ছে শিব মন্দির। এই কামার পুকুরে ঠাকুরের পাঠশালাটা এরকম না, এই সামনেই নদীতে যাওয়ার ঘাট, তার সামনেই শিব মন্দির। এই হলো সোমেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরের নামই পুরো গ্রামটির নাম সোমসার। আর এই মন্দিরের পাশেই এইদিকে নদীতে যাওয়ার পথ। তো চলুন একবার দামোদরের জল স্পর্শ করে আসি। সংসারে একটা রাজবাড়ি আছে, মানে জমিদার বাড়ি, চাঁদপালের বাড়ি। তো সেইখানে যাচ্ছি আমরা। এই দেখুন আজ রাজবাড়ির এই অবস্থা। ভগ্নপ্রায় অবস্থা। সামনের দিকটা কিছুটা সংস্কার করে, এখান সামনের দিকটা কিছুটা সংস্কার করে ওনার উত্তরসূরিরা রয়েছেন। তো এখনো দেখার জন্য ওনারা ঢুকতে দেন ভেতরে। তো আমরা ভেতরে যাচ্ছি। একদিকে দরজা তো ভেঙে গেছে, আরেকদিকে সেই জমিদার বাড়ির সময়কার দরজা এখনো আছে। সেই কাঠের দরজা, বড় বড় কিল দেওয়া। এই অংশটাতে ওনারা এখনকার বংশধরেরা থাকেন। সামনের দিকটা
যাওয়ার উপায় নেই, কারণ পুরো বিপজ্জনক অবস্থা। পিছনে হচ্ছে দুর্গা মন্দির, এখানে এই এই দরজার পিছনে কাঠামো রাখা আছে, এই একই কাঠামোতেই প্রতি বছর দুর্গাপুজো হয়। এই দিকে হচ্ছে মন্দির, দেখি কুলদেবতা। এই হলো রাধা কৃষ্ণের মন্দির, আর এই নিচে বাটির মধ্যে বসানো আছে গোপাল, আর এই ডান পাশে হচ্ছে কাঁধে বহন করা সিংহাসন। এই রাজবাড়ির সামনের পুকুর, এই পুকুরটার নাম হলো হাট পুকুর। এই পিছনেই দেখতে পাচ্ছেন এই পুকুর, এই পুকুরের নাম হাট পুকুর, আর পুকুরের ওপাশটাতে হাট বসে। আর তার ওপাশে হচ্ছে দামোদর নদ। জমিদার চাঁদপাল ছিল বিশাল বড় বস্ত্র ব্যবসায়ী, শহরে ছিল তার বিশাল ব্যবসা। তো গঙ্গা দিয়েই তিনি ব্যবসা যাতায়াত করতেন, তবে নিজের ব্যবসা সুবিধার জন্য গঙ্গাতে তিনি নিজের একখানা আলাদা করে ঘাট তৈরি করে নেন। সেই ঘাটটা এখনও আছে, চাঁদপাল ঘাট। তো সেই বিপুল সম্পত্তি দিয়েই এইখানে দামোদর নদের তীরে সাতমহলা অট্টালিকা তৈরি করেন। এখন এই অবস্থা, ভেঙে চুড়ে প্রায় ধ্বংসাবশেষ। এই রাজবাড়ির পুকুর, এটা তো এই পুকুরের চারপাশটা আগে বিশাল উঁচু দেয়াল ছিল, যাতে রাজপরিবারের কেউ চান করতে আসলে যাতে দেখা না যায়। কিন্তু আস্তে আস্তে কালের নিয়মে সবই ভেঙে গেছে। বলা হয় যে এই চাঁদপালের এত সম্পত্তি ছিল যে ব্রিটিশ আমলে প্রায় দু গাড়ি সোনার ইট বোঝাই করে নিয়ে যাওয়া হয়েছিল এই রাজবাড়ি থেকে। রাজবাড়ির ডান দিকেই এই আরেকটি পুকুর ঘাট। তো ঘাটের সামনে কালী মন্দির ও শিব মন্দির আছে, আর এইখানে দেখতেই পাচ্ছেন একটা নাট মন্দির মতো ছিল, যা এখন সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। আর এই ঘাটের ডান দিকেই হচ্ছে কালী মন্দির এবং বাঁ দিকে শিব মন্দির। কালী মন্দিরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, পুরো ধ্বংসপ্রাপ্ত। সামনেই আরেকটি নতুন করে মন্দির করা হয়েছে, কালী মন্দির। এখানে কালী ঠাকুরের কাঠামো পুজো করা হয়। এই হলো শিব মন্দির, পাশে আরেকটা দুটো শিব মন্দির।
এবার চলুন গ্রামটাকে আপনাদেরকে একটু ভালো করে ঘুরে দেখাই। তো এখন ধান কাটার সময়, আমন ধান কাটা চলছে। তো চাষি ভাইরা ধান কেটে এই গাড়িতে বোঝাই করে নিয়ে যাচ্ছেন ধান ঝাড়াই করার জন্য। এই দেখুন মাঠের আল দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানে চলছে ধান কাটাইয়ের কাজ। কি বলি, ধান নিয়ে যাচ্ছিস? এত সুন্দর গ্রামের একদম জমি থেকে ধান তুলে ধান নেওয়া, সেটার একটা আলাদা অভিজ্ঞতা, আলাদা মজা, তাই তুলে নিয়ে গেলাম। এই ঝাড়াইগুলো নিজেরাই করবে না লোক আছে আলাদা? এই হচ্ছে আমন ধান। তো এখানে চাষি ভাইরা কাটছে, তো ওনার থেকে নিয়ে আমিও শুরু করে দিলাম। অপূর্ব অভিজ্ঞতা। গরু উঠছে তোর ছবি তোলার জন্য, পোজ দিয়েছে। এই যে এগুলো হচ্ছে ধানের গোলা, পুরো ঘরের মতো করে উপরে ছাউনি দেওয়া। এইখানে খড় থেকে ধানগুলোকে ইয়ে করে এই যে এইখানে রাখা হচ্ছে, চারদিকে খড় দিয়ে বেঁধে মাঝে হচ্ছে ধান রাখা হচ্ছে, এরপরে উপরে এরকম ঘরের মতো করে ছাউনি করে দেওয়া হবে। অসম্ভব সুন্দর। আর এইখানে বাকি খড়গুলোকে এইখানে কিছু করে রাখা হয়েছে, আর এই যে ধানগুলো এখানে ঝাড়াই হচ্ছে। মন আনন্দে ভরে যাচ্ছে এসব দেখে, আমন ধানের গন্ধে পুরো বাতাস মমো করছে। কালকের থেকে এখানে হবে বৃষ্টি আবহাওয়া যা বলছে, তো আরও মাটির গন্ধে আরও ভরপুর হয়ে যাবে। কিছুটা পথ যেতে যেতেই পুকুর, কিছুক্ষণ অন্তর অন্তরই পুকুর। এখানে প্রচুর পুকুর, সবার বাড়িতেই মোটামুটি একটা করে পুকুর। সামনে মেশিনে ধান ঝাড়াই হচ্ছে। দামোদরের তীরে এই ছোট্ট গ্রামটি কেমন লাগলো বলবেন অবশ্যই। হাতে গোনা কয়েকটি পাকা বাড়ি আছে, আর রামকৃষ্ণ মিশনের জন্যই এই গ্রামটি এখন আস্তে আস্তে প্রসিদ্ধ হচ্ছে। তো আমার ভিডিও এখানেই শেষ। অবশেষে একটাই কথা বলবো, যে বাঙালি হিসাবে গর্ববোধ করুন, এবং বাংলা ভাষায় এই ইউটিউব চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের আশীর্বাদ অত্যন্ত কাম্য। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।